আচ্ছা, আমার খালাম্মা হজ করতে যেতে ইচ্ছুক, তবে তার সাথে কোনো পুরুষ মাহরাম নেই, আমার খালাম্মার একা যাওয়ার এবং কাজ সম্পাদন করার ক্ষমতা রয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার খালা কি একা অথবা মহিলা গ্রুপের সাথে যেতে পারবে? আপনি যে প্রশ্নটি করেছেন, এরকম বাংলাদেশের অসংখ্য মহিলা বর্তমানে হজে যায়, ওখানে হারামে যাওয়া আসা বা বিভিন্ন কার্যক্রমগুলো একা একা কিন্তু অনেক কঠিন। তাহলে ইসলাম এই জন্যই নারীদের জন্য হারাম ঘোষণা করছেন, শুধু হজ না, লা তুসাফিরুল মারআ ইল্লা দি মাহরামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআ ইল্লা দি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো নারী স্বাভাবিক সফরে যাওয়া জায়েজ নেই। মানে আপনি মিনিমাম 3 দিনের সফর, এরকম দূরত্বের সফরে মাহরাম ছাড়া কোনো মহিলার সফর জায়েজ নেই। বেড়াইতে যায়, কোনো কাজে যায়, তাও মাহরাম ছাড়া যাওয়া যাবে। আর এখানে হজের মতো গুরুত্বপূর্ণ সফর, নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে এক সাহাবি জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী হজ করতে চায় আর আমি জিহাদে যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জিহাদে যাওয়া দরকার নাই, জিহাদ বন্ধ করে তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও। এই জন্য নারীদের জন্য হজ ফরজ হওয়ার শর্তই হলো মাহরাম থাকতে হবে, মাহারাম নাই তার হজে যাওয়া যাবে না, তিনি মাহারাম জোগাড় করবেন। এখন যদি বলেন যে না আমার দুইজনের টাকা দেওয়ার টাকা নাই, তাহলে উনি যাবে না, আরেকজনকে বদ্ধ হজে পাঠাবে। তবু কোনো অবস্থায় কোনো দালালদের খপ্পরে পড়ে এইভাবে মহিলা মাহারাম ছাড়া যাওয়া যাবে না। বর্তমানে ট্রাভেল এজেন্সিরা হজের ব্যবসা করার জন্য তারা বোঝায় অনেক মহিলা যাইব, মহিলাদের সাথে অসুবিধে কি, আর উনি মুরব্বী মহিলা, কোনো অসুবিধা নাই, বিভিন্ন রকমের এগুলো ফতোয়াতে শয়তান, শয়তানি ফরসা দিয়ে নারীদেরকে এভাবে নিয়ে যায়। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা যাওয়া যাবে না।